প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু হোমারেস কিচেন। আজ শেয়ার করব আমি আপনাদের সাথে একটা সকাল বিকালের নাস্তার রেসিপি। ডিম ছাড়াই কিছু চাল আর সামান্য কিছুটা সবজি দিয়ে এই নরম তুলতুলে রুটি তৈরি করে ফেলতে পারবেন খুব সহজেই। মজাদার এই রুটির উপরেরটা কিছুটা ক্রিস্পি বা মচমচে আর ভেতরেরটা খুবই নরম। এই রুটি তৈরির জন্য আমি নিয়েছি 1 কাপ পরিমাণ চাল। এটা আতপ চাল, পোলাওয়ের চাল। আপনারা যে কোনো ধরনের পোলাওয়ের চাল দিয়েই এই রুটিটা তৈরি করতে পারবেন। চাল ভালোভাবে ধুয়ে নিয়ে আমি সারা রাতের জন্য পানি দিয়ে ভিজিয়ে রাখছি। তবে 7-8 ঘন্টা যদি সময় না থাকে সেক্ষেত্রে কমপক্ষে 3-4 ঘন্টার মতো চাল পানিতে ভিজিয়ে রাখবেন। 7-8 ঘন্টা পরে চাল একদম ভিজে নরম হয়ে গিয়েছে, বড় হয়ে গিয়েছে, রঙটাও সাদা হয়ে গিয়েছে। এখন এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমি 1/2 কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে ব্লেন্ড করছি। বেশ মিহি করে ব্লেন্ড করা হয়ে গেছে। তবে এই চালের মধ্যে আমি এখন দিয়েছি 2টা মাঝারি সাইজের সেদ্ধ আলু। এখন এটাও আবার খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্যাটারটা বা মিশ্রণটা বেশ ঘন ধরনের হয়েছে। এখন এর মধ্যে আমি কিছু সবজি মেশাবো। 2টা রসুন কোয়া কুচি করে দিয়েছি আর 1 চা চামচের মতো দিয়েছি আদা কুচি। স্প্রিং অনিয়ন দিয়েছি আর দিয়েছি ছোট ছোট টুকরা করে পেঁয়াজ একটা মাঝারি সাইজে। আর 1 মুঠো পরিমাণ দিলাম গ্রেট করা গাজর। আর 1টা পাকা টমেটো ছোট ছোট টুকরা করে দিয়ে দিয়েছি। কিছু দিয়েছি কাঁচামরিচ আর ক্র্যাশ করে দিয়েছি ফ্রেশ কালো গোলমরিচের গুঁড়া। স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি লবণ। 1 চা চামচের মতো দিয়েছি হলুদ গুঁড়া। 1/2 চা চামচ বা তার একটু কম দিয়েছি বেকিং পাউডার আর সেই পরিমাণে দিয়েছি বেকিং সোডা। 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম সাদা তেল। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আমি এখনই কিন্তু সঙ্গে সঙ্গে এই ব্যাটার দিয়ে চালের গড়ির রুটিটা তৈরি করব। মিশ্রণটা আমার কাছে কিছুটা ঘন লাগছে, এই কারণে আমি কিছুটা পানি দিয়ে দিলাম। আপনারা একটু দেখে নেবেন, এটা পোরিং কনসিস্টেন্সি হবে, মানে উপর থেকে ফেললে এটা ক্রমাগত পড়বে। যে ফ্রাই প্যানে আমি ভাজবো সেটা সামান্য কিছুটা তেল দিয়ে ব্রাশ করে নিয়েছে। তারপরে দিয়ে দিলাম, যে যেরকম সাইজে করতে চান সেই অনুযায়ী ব্যাটার দেবেন আর ব্যাটারটা একটু ছড়িয়ে দেবেন। আর আমি একটু ঢেকে দিয়েছি আর পাশে একটু তেল ব্রাশ করে দিলাম, উপরেও একটু তেল ছিটিয়ে দিয়েছি। ঢেকে মিডিয়াম হিটে জাস্ট মিনিট খানেকের মতো করলেই এখন দেখা যাচ্ছে যে বেশ কিন্তু কুকড হয়ে গিয়েছে। জাস্ট উল্টিয়ে দিয়েছি আর এখন আর ঢেকে রাখার দরকার নাই। ইচ্ছা হলে ব্রাশ করে দিতে পারেন কিছুটা তেল আর জাস্ট মিনিট খানেকের মধ্যেই তৈরি হয়ে গেল খুব মজাদার একটা সকাল বিকালের নাস্তা। উপরে ক্রিস্পি, ভেতরেরটা নরম। আর এটা আমি তুলে রাখছি একটা তারের ঝাঁঝরিতে, যাতে এই গরম এই রুটি থেকে বাষ্পটা তাড়াতাড়ি বার হয়ে যায়। আর প্লেটের উপর রাখলে বাষ্পটা বার হতে পারবে না, ফলে রুটিটা কিন্তু সগি বা লেশমে যাবে। তৈরি করে ফেলুন মজাদার এই সকাল বিকালের নাস্তা সামান্য কিছু চাল আর কিছু ভেজিটেবল বা সবজি দিয়ে। আশা করি নতুন ধরনের এই রেসিপিটা আপনাদের কাজে আসবে। আমার মনে হয় বাসার সবাই পছন্দ করবে। আর রেসিপি পছন্দ হলে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবে, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দেবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমি হুমায়রা, আল্লাহ হাফেজ।